ক্যাশলেস ট্রানজ্যাকশন, অনলাইন ডেলিভারি সিস্টেম, সরকারি বিভিন্ন সেবা ও কার্যক্রম অনলাইনে চালু সহ এক অদ্ভুত পরিবর্তনের যুগে বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার চ্যালেঞ্জ মোকাবেলা শেষে সোনার বাংলা এখন চতুর্থ শিল্প বিপ্লবের পথে। স্মার্ট বাংলাদেশ নির্মাণের পরিকল্পনা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রযুক্তির নতুন নতুন আবির্ভাবে বিশ্ব এগিয়ে যাচ্ছে, কাজে এই প্রযুক্তিকে ব্যবহার করতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের পদধ্বনি শুনছি আমরা, নতুন নতুন উদ্যোক্তাও সৃষ্টি করছি, কাজে এই চতুর্থ শিল্প বিপ্লব আমাদের অর্থনীতি এবং কর্মসংস্থানে যে প্রভাবটা ফেলবে তা আমাদের ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ নিয়ে আমাদের কাজ করতে হবে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের রূপকল্প শুরু হয় 2009 সালে। দেশের সব মানুষের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সম্প্রসারণ ও বিকাশ, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, দক্ষ মানব সম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি, ডিজিটাল অর্থনীতি ও ক্যাশলেস সোসাইটি গড়ে তোলার ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হয়। জনগণের দোরগোড়ায় সহজে, দ্রুত ও স্বল্প ব্যয়ে সরকারি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে 2010 সালের 11 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের 4,501টি ইউনিয়নে একযোগে তথ্য ও সেবা কেন্দ্র উদ্বোধন করেন। বর্তমানে সারা দেশে 8,280টি ডিজিটাল সেন্টারের মাধ্যমে 300-র অধিক রকমের সরকারি বেসরকারি সেবা জনগণ গ্রহণ করতে পারছেন। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, কর্মসংস্থান সহ সব খাতেই ব্যবহার হচ্ছে তথ্য প্রযুক্তি। বর্তমানে দেশের 18,500 সরকারি অফিস একই নেটওয়ার্কের আওতায়, 3,800 ইউনিয়নে পৌঁছে গেছে উচ্চগতির ইন্টারনেট ব্যবস্থাও। আশা করা হচ্ছে 2025 সাল নাগাদ শতভাগ সরকারি সেবা অনলাইনে পাওয়া যাবে। তখন নাগরিকদের সময়, খরচ ও যাতায়াত সাশ্রয়ের পরিমাণ কত বাড়বে তা সহজেই অনুমেয়। শুধু আমাদেরকে ওই যেখানে প্রয়োজন সেখানে আমাদের দক্ষ জনশক্তিকে কাজে লাগাতে হবে। এই জন্যই আমাদের প্রচুর মিট আপ, প্রচুর ফেরাম, প্রচুর কানেকশন আমাদের রিসার্চার এবং ইন্ডাস্ট্রি এক্সপার্টদের, যাতে পলিসি মেকাররা যারা এই অর্থ এবং বাজেট নিয়ে বসে আছেন তাদের সাথে যদি আমরা প্রপার কানেক্টটা করতে পারি তাহলেই আমাদের এই ইমপ্লিমেন্টেশনটা হয়ে যাবে। বাংলাদেশ ইতোমধ্যে তথ্য প্রযুক্তি খাতে অনেক অগ্রগতি করছে। তথ্য প্রযুক্তির এই অগ্রযাত্রাকে কাজে লাগিয়ে চতুর্থ শিল্প বিপ্লব অর্জন করা সম্ভব বলে উল্লেখ করেন এই গবেষক। যে মানুষ বা যে টিম এই কাজগুলো করছে তাদেরকে যদি আমরা হাইলাইটের উদ্যোগ নেই এবং সেটা যদি আমরা 16 কোটি জনগণের মধ্যে ছড়িয়ে দেই তাহলে সেই উদ্ভাবনটাকে, সবার আগে সেই মানুষটিকে না, সেই উদ্ভাবনটিকে রিকগনাইজ করা হবে, সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আর সেই মানুষটি উৎসাহ পাবে, টাকা পাবে না, উৎসাহ পাবে। এবং এই উৎসাহর একটা অ্যাস্থেটিক ভ্যালু আছে যেটা বিদ্যুতের মতো সবার মধ্যে ছড়িয়ে থাকবে, ছড়িয়ে পড়বে এবং অনেক অ্যাম্বাসাডার ক্রিয়েট হয়ে যাবে বাংলাদেশের প্রান্তিক জনগণ থেকে। তাহলে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ইমপ্লিমেন্টেশনটা আরও সহজতর হবে। ডিজিটাল বাংলাদেশের সুফল কাজে লাগিয়ে সঠিক জায়গায় দক্ষ জনবল নিয়োগের তাগিদ বিশ্লেষকদের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।